হ্যালো এভরিওয়ান ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজের আব্বি ফ্রি সিএসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কমপ্লিমেন্ট অফ এ বুলিয়ান ফাংশন তার মানে একটা বুলিয়ান ফাংশনের কিভাবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বের করতে হয় তো বুলিয়ান ফাংশনের কমপ্লিমেন্ট বের করার দুটি প্রচলিত উপায় আছে এক হচ্ছে আমরা যদি ডিমর্গানস ল অ্যাপ্লাই করি আর দুই হচ্ছে যদি আমরা ডুয়ালিটি থিওরাম অ্যাপ্লাই করি তো আজকের লেকচারে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে কিভাবে যে একটা বুলিয়ান ফাংশনের জন্য তার কমপ্লিমেন্ট বের করতে হয় সেটা আমরা দেখব তো প্রথমে আমরা দেখে নেই যে আমাদের ডি মর্গানস ল ওকে তো ডি ল ব্যবহার করে কিভাবে কমপ্লিমেন্ট বের করতে হয় সেটা আমরা দেখি সাপোজ কমপ্লিমেন্ট বলতে কি বুঝা সেটাও একটু বোঝাতে বোঝা দরকার আমাদের সাপোজ আমাদেরকে যদি কোনো একটা ফাংশন দিয়ে দেওয়া থাকে বুলিয়ান ফাংশন সাপোজ এফ অফ এক্স ওয়াই জেড ওকে তো এই ফাংশনটা হচ্ছে কোন একটা বুলিয়ান ফাংশন যেটা কিনা এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবলের কম্বিনেশন এই ফাংশনকে পাওয়া যায় তো এই ফাংশনকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে সেই ফাংশনের চেহারা হবে এ প্রাইম এক্স ওয়াই জেড তার মানে হচ্ছে কমপ্লিমেন্ট করলে যে কোনো টার্মের উপরে একটা প্রাইম চিহ্ন চলে আসে অথবা এটা লেখার আরো একটা উপায় আছে এর উপর একটা বার চিহ্ন দেওয়া যেতে পারে কিন্তু আমরা সকল টপিকেই এরকম প্রাইম চিহ্ন দিয়ে মোটামুটি দেখব এটা হচ্ছে কমপ্লিমেন্ট বের করা তো এখন আমাদের যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সাপোজ আমাদেরকে বলে দেওয়া হলো যে আমাদের একটা ফাংশন এ প্লাস বি প্লাস সি এর যদি আমরা কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে বললাম এই পুরোটার কমপ্লিমেন্ট যদি করি তাহলে কি আমাদের এখানে ফার্স্ট একটা প্রাইম চিহ্ন আমরা দিলাম তো এটার জন্য আমরা চাইলে একবারে লিখতে পারি কিন্তু একটু ভেঙে ভেঙে দেখাই যে আসলে এটাকে কিভাবে করা যেতে পারে ওকে সো এ আর বি প্লাস সি যে টার্ম সেটাকে আমরা বললাম এক্স ওকে তার মানে বি প্লাস সি কে আমি বলছি এটা হচ্ছে এক্স তাহলে এটা যদি প্রাইম করি ডি মরগ্যানস ল বলছে এ প্লাস বি হোল প্রাইম সমান হচ্ছে এ প্রাইম ইনটু বি প্রাইম তার মানে হচ্ছে আমাদের এখানে এক্স এর প্রাইম ওকে পরবর্তীতে আমি জানি যে এক্স এর প্রাইম মানে হচ্ছে বি প্লাস সি তার মানে হচ্ছে বি প্লাস সি এর উপর একটা প্রাইম থাকবে তাহলে আবারও আমরা যদি দেখি উপরে যে নিয়মটা ছিল এ প্লাস বি হোল প্রাইম সমান সেই নিয়ম অনুসারে আমি বলতে পারি প্রাইম প্রাইম ওকে এইটা ভাবে যদি এই টার্ন গুলো আমরা যদি আস্তে 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 আমাদের মতো করে যদি ইনক্রিজ করি তাহলে ঘটনা যেটা ঘটবে এভাবে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এভাবে করতে করতে আমি যদি বলি জেড সংখ্যক টার্ন আমি যদি প্রাইম করি তাহলে কি ঘটবে খুব সহজ এগুলো সবগুলো গুণ হবে দ্যাট মিনস এ প্রাইম ইনটু পরবর্তী টার্ম বি প্রাইম তারপর হচ্ছে সি প্রাইম তারপর ডি প্রাইম ওকে এই করতে করতে আমাদের আসলে জেড তম যে টার্ম আছে সেটারই আমাদের প্রাইম আসবে কিন্তু সবগুলো হচ্ছে গুণ অবস্থায় ওকে এই গেল আমাদের যদি যোগ এর উপর প্রাইম হয় সেটা আর যদি আমাদের টার্মগুলো যদি গুণ আকারে থাকে ওকে আরেকটা সূত্র সেটা হচ্ছে যদি গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব গুণ আকারে থাকলে সাপোজ আমাদেরকে বলে দিল এ প্লাস এ C বি সি ডি করতে করতে জেড টম জেড তম টার্ম তার সবগুলো যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি যোগ আকারে লিখতে পারি সো এ প্রাইম বি প্রাইম প্রাইম করতে করতে আমাদের 0 টা যেটা আছে সেটা যোগ আকারে এটাকে আমরা এভাবে লিখব তার মানে হচ্ছে ডিমর্গানস ল এর যে আমাদের প্লাসের সূত্র এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড এবং অর এই দুইটার সম্পর্ক দিয়ে আমরা মোটরমবিক দেখলাম ওকে তাহলে আমাদের ডিমর্গানস ল এপ্লাই করে আমাদেরকে যদি বলে এভাবে একটা কোশ্চেন করে আমাদেরকে যে ফাইন্ড কমপ্লিমেন্ট অফ এ ফাংশন

টোটালটার উপরে প্রাইম তাহলে আমরা বলতে পারি প্রাইম সমান এখন আমার যেহেতু এই টার্মটাকে আমি বলতে পারি এটাকে বলতে পারি দাঁড়াবে এইটার উপরে প্রাইম ওকে যে টার্মটা ছিল তার উপরে প্রাইম তাহলে আমি বলতে পারি এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম ইন্টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড তার টোটালটির উপরে প্রাইম ওকে এই প্রাইম এবং বি প্রাইম এটা গুণ আকারে তাহলে আমরা আমাদের বাকি থাকলো কি আরেকটা অপারেশন সেটা হচ্ছে যে এবার আমরা এটার গুণের সূত্রটা অ্যাপ্লাই করি গুণের সূত্র বলছে যে আমাদের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে যদি আমি এ বি সি গুণ আকারে তার উপর প্রাইম হয় তাহলে কি হয় ইন্ডিভিজুয়ালি এগুলোর উপরে এগুলো প্লাস আকারে লিখতে হবে তাহলে এক্স প্রাইম ওকে প্রাইম প্লাস ওয়াই এর প্রাইম

এর উপর ডাবল প্রাইম তার মানে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই এর ডাবল প্রাইম তাহলে ওয়াই প্লাস জেড প্রাইম ওকে তাহলে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে যদি আমি ইয়ে বের করি আমার কমপ্লিমেন্ট বের করি তাহলে সেই ক্ষেত্রে এইভাবে এটাকে সমাধান করতে হবে তাহলে আমাদের ফার্স্ট যেটা ছিল সেটা শেষ এখন যদি বলে ডুয়ালিটি থিওরাম তাহলে ডুয়ালিটি থিওরামটা অ্যাপ্লাই করতে হবে ওকে তাহলে আমাদের ডুয়ালিটি থিওরামটা দেখি যে কিভাবে ডুয়ালিটি থিওরামটা অ্যাপ্লাই করব তো ডুয়ালিটি থিওরাম বলছে যে আমাদের যে টার্মগুলো থাকে সে টার্মের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমাদের যেই ভিতরে যে সম্পর্কগুলো আছে অ্যান্ড অর সম্পর্ক বা কোনো ভ্যালু দিয়ে যদি প্রকাশ করা হয়ে থাকে সেগুলোর পরিবর্তন ঘটে তো ডুয়ালিটি থিওরাম নিয়ে আলাদাভাবে আমাদের একটা লেকচার ভিডিও তৈরি করা আছে সেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে যদি না দেখে থাকে তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন এটা আপনাদের উপকার হবে ওকে তাহলে আমি বললাম যদি ডুয়ালিটি থিওরাম অ্যাপ্লাই করি তাহলে আমাদের যেটা ঘটবে x' y এবং z এর মধ্যে কি সম্পর্ক গুণের সম্পর্ক এগুলো হয়ে যাবে যোগ y z' এখানে কি z' যোগ সম্পর্কে আছে ইনটু ইনটু কেন কারণ এই যে মাঝখানে আবার যোগের সম্পর্ক ছিল তাই এখানে হয়ে যাবে গুণ ওকে তাহলে x' -niki, y y' এর সাথে কি সম্পর্ক গুণের সম্পর্ক হয়ে যাবে যোগ মধ্যে এবং ওয়াই কি সম্পর্ক গুণের সম্পর্ক ছিল হয়ে গেল যোগ লেখা হয়ে গেল লেখার পর পরবর্তী কাজ হচ্ছে যে টার্মগুলো পেয়ে গেলাম এখন এর উপরে ডুয়ালিটি করা শেষ এখানে ডুয়ালিটি ইউজ করা শেষ ওকে পরবর্তীতে এখন এর এরপরে এখন কমপ্লিমেন্ট করে ফেলবো তাহলে প্রত্যেকটা টার্মের উপর যদি কমপ্লিমেন্ট করি তার চেহারাটা যেই যেই ভ্যালু ছিল তার উল্টাটা হয়ে যাবে তাহলে এখন যদি বলি কমপ্লিমেন্ট নাও ইউজিং কমপ্লিমেন্ট তাহলে কি হবে এফ এফ এর এর জায়গায় হয়ে যাবে প্রাইম আমাদের এক্স এর প্রাইম সেটা কি হয়ে যাবে এক্স ওয়াই হয়ে যাবে তার প্রাইম জেড প্রাইম হয়ে যাবে জেড ইন্টু ইন্টুর জায়গাতে আছে এক্স প্রাইম হয়ে যাবে এক্স y প্রাইম হয়ে যাবে y z হয়ে যাবে z প্রাইম ওকে তা আমরা যদি একটু চেক করে দেখি এটা আমাদের একটু আগে যেভাবে আমরা আমাদের সম্পর্ক প্রতিপাদন করে ডি মার্ক মর্গানস ল ব্যবহার করে যা দেখেছিলাম ডুয়ালিটি থিওরি আমাদের কি দিবে सेम টু सेम রেজাল্টই দিবে ওকে তাহলে আমাদের দুইটাই মোটামুটি আমাদের প্রতিপাদন করা হয়ে গেল তো যাই হোক আজকের লেকচারে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে ডুয়ালিটি থিওরি অ্যাপ্লাই করে অথবা ডিমর্গান অ্যাপ্লাই করে যে কোনো একটা বুলিয়ান ফাংশন থাকলে সেই বুলিয়ান ফাংশনকে কিভাবে সিম্পলিফাই করতে হয় এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে কোনো একটা ফাংশনের কমপ্লিমেন্ট বের করলাম সে কমপ্লিমেন্টের কাজটা কি সে কমপ্লিমেন্টের কাজটা আসলে যে কোনো বুলিয়ান ফাংশনকে সিম্পলিফাই করা তো সিম্প্লিফাই করার জন্য বুলিয়ান অ্যালজাব্রা যখন ব্যবহার করব অ্যালজাব্রা ব্যবহার করার সময় এই অ্যালজাব্রার অন্যতম একটা রুলস হচ্ছে ডিমোরগানস ল এবং আলাদা হবে ডুয়ালিটি থিওরামকে সরাসরি কোনো থিওরামের মধ্যে ফেলা হয়নি যেটা পোস্টুলেশন বা ডিরেক্ট থিওরাম সেটাকে হবে একটা চ্যাপ্টারে সেটাও অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে ডুয়ালিটি থিওরাম যাই হোক আশা করি আজকের লেকচারটা আপনাদের সবার জন্য অনেক উপকারে আসবে নেক্সট লেকচার আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত যারা আছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ